হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস ব্লগে। তোমাদের আরও একবার স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আরতি, ভোজন আরতি হচ্ছে। তো এটা হচ্ছে রুদ্রদেবের পুজো। আমি প্রথমবার রুদ্রদেবের পুজো বা আরতি দেখবো। মহাদেবের আরেক নাম রুদ্রদেব, তোমরা তো সবাই জানোই। তো সেটাই, তো তোমরা, আমি আমি এখানে প্রথমবার এসেছি। তোমরা দেখো দেখতে পাচ্ছ যে ফুলের মালা পরানো হচ্ছে। তো আমি আসার আগেই ফুলের মালা টালা পরানো হচ্ছে। ওটা উনি যিনি পড়াচ্ছেন, তিনি হচ্ছেন গুরুজি। তো আর এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, গুরুজি, এনারা হচ্ছে কি যে মেডিটেশান শেখানো হয়, যেটা আমি শিখি না কিন্তু বাট শেখানো হয় এখানে। তো আমি সেই পুজোটাই শুধু দেখতে এসেছি এখানে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। Hare Bhola Shankar Bhola Chedi Swara Hare Bhola Sare Gare Gama Gama Ni Ni Bagare Sare Gama Ni Bani Zare Gare Zare Bagare Sare Gama Bhola Shankar Bhola Hare Bhola Shankar Bhola Adine হচ্ছে, মানে কতক্ষণ সময় হবে জানি না। আর প্রচণ্ড গরম, আর যেহেতু স্নান করে এসেছি চুল ভেজা হয়ে আছে। আর তিন তলা ছাদের ওপর, তো মানে উপরে টিন দেওয়া আছে। তো প্রচণ্ড রোদ আর কি গরম লাগছে। তো আমি ঘরে দেখতে পেলে কুলারটার কাছে একটু একটু করে ঘিসতে ঘিসতে গিয়ে জায়গাটা কুলারের সামনে গিয়ে ঘেটে নিলাম। তো আমি এখন বসে আছি, তা বসে বসে চুল শুকাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, পুজো প্রায় হয়ে গেছে। এই যে কি এটিকে কি চরণামৃত দিচ্ছে সবাইকে। তো চরণামৃতটা দেওয়া হয়ে যাবে, চরণামৃতটা খেয়ে নেব। দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো দুপুরে খাওয়া, মানে আমি পুজোটাও দেখতে এসেছি, আর দুপুরে খাওয়া, মানে খাওয়া দাওয়ার, এখানে নিরামিষ খাওয়ার খুব ভালো সুন্দর খাওয়াবে। তো তার জন্য আরও এসেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো বলে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ একে একে সব লাইন দিয়ে বসবে, একসঙ্গে মনে হয় না সবার লাগে। তো আগে ফার্স্ট ফার্স্ট এবং আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খাবো। তো তার জন্য এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই, নিচে গিয়ে চলো। তো দেখতে পাচ্ছ নিচে এদের বাড়িতে একটা ডগি আছে। এই যে সবাই ওকে আদর করছে, গায়ে হাত দিচ্ছে। আমার আবার খুব ভয় লাগে, তো আমি সেই জন্য দূর থেকে ভিডিওটা করলাম। খুব সুন্দর লাগছে এদের বাড়িতে, তাই হয়তো পোষে মনে হয়। খুব ভালো লাগছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, ওটা ঠাকুর ছিল। যে বাড়িটা দেখছি আমি, মানে পুরোনো দিনের বাড়ি, মানে আগেকার দিনে যেমন বাড়ি হয়, তো ঠিক ওরকম টাইপের। বাইরে থেকে তোমরা দেখতে পারো বাইরে। তো ঠিক আছে, তাহলে দেখো সবাই কুকুরটাকে নিয়ে কি করছে, যে বিস্কুট খাচ্ছে এখন বসে বসে। আর আমি ভিডিও করলাম, দেখতে কিউট লাগছে, তো খুব ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা মানে খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো। তো ঠিক আছে তাহলে, আর দুপুরে খাবারের, দুপুরে খাবারের মেনুতে কী কী আছে, তো মেনুতে কী কী আছে তো দেখতে পাচ্ছ। এখানে বাড়িতে রান্না করেনি, এগুলো ক্যাটারিং দিয়ে রান্না করে, ক্যাটারিংয়ের কাছ থেকে নিয়ে আসে। যেমন লোক হবে সেভাবে অর্ডার করে দেয়, সেভাবে খাবার দিয়ে চলে যায়। তো তাই দিয়ে গেছি, দেখতে পাচ্ছ ভাত ডাল সবজি আরও অনেক কিছুই আছে। তো আগে খেয়ে, মানে যতক্ষণ না খেতে খাচ্ছি ততক্ষণ তো জানতে পারবো না। তো ঠিক আছে, খেয়ে নিই তারপরে বলছি। আমি
বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড মেঘ উঠেছে তার জন্য। আমরা কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলি, প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি কারণ যাবো কিনা তার প্ল্যান ছিল না, সেই জন্য তাড়াহুড়ো করে চলে গেছি। আমি আবার মোটা তো যেখানে মেডিটেশন শেখানো হয় তো সেখানে মহাদেবের রুদ্রদেব, মহাদেবের আর একটা নাম রুদ্রদেব বলে, রুদ্রদেব তো তারই পুজো হচ্ছিলো। তো মেডিটেশন যেখানে শেখায় তো সেইখানে আমি শিখে নাই, ও শিখেছে। তো তার জন্য সবাইকে বলেছিল বাড়ির সবাইকে, তো আমরা গিয়েছিলাম ওখানে। পুজো হলো প্রথমবার, আমি প্রথমবারই গিয়েছি আর গেলাম 11টার সময় আর বাজে প্রায় 1:30, মানে 12টা 1টা দেড়টা আড়াই ঘন্টা পুজো করছে। তো ভিডিওটায় পুরোটাই তোমরা দেখতে পাবে। ওটা হচ্ছে রুদ্রদেবের পুজো। তারপরে ওরা সবাই বাড়িতে, যাদের বাড়িতে হচ্ছিল তারা সবাই নিরামিষ খাল, আর ওদের বাড়িতে মানে যেখানে পুজোটা হচ্ছিলো সেখানে সবাইকে মেডিটেশন শেখানো হয়। মেডিটেশন মানে ধ্যান, এটাই আমি জানি, তার বেশি কিছু জানি না কারণ আমি কোনোদিন শিখিনি, সেই জন্য জানিও না। তো সেই জন্য আমার দেখার খুব ইচ্ছে ছিল তাই গিয়েছিলাম। তো কী খাওয়ালো সেটা বলি, পুজো টুজো সব হয়ে গেল, তারপরে যজ্ঞ হলো, সব কিছু হলো, তারপরে খাইয়েছে বলতে প্রথমে দিল, প্রথমে প্রসাদ দিয়েছিল, একটা বড় কাঁচা মিষ্টি দিয়েছিল, একটা ফল দিয়েছিল, সেই প্রসাদটা খেয়েছি। তারপরে খেলাম ভাত, সাদা ভাত, আলু ঝুড়ি নাকি রে, আলু চিপস, চিপস বা ঝুড়ি ভাজা,
আর তারপরে মুগের ডাল পাস্তা কারি ঢোকার ডালনা আর মিষ্টি আর চাটনি আমের চাটনি তো নিরামিষ খাবার তো তোরা নিরামিষ খাই অবশ্যই যা বাড়িতে ঠাকুর থাকে এখানে নিরামিষ খেতেই হবে আর মেডিটেশন শিখলে একটা নিয়ম যে নিরামিষ খেতে হয় তিন দিন মতন শেখানো হয় তো তিন দিন নিরামিষ খেয়ে মেডিটেশন শিখতে যেতে হয় তো সেটাই ও শিখে ছিল ও তিন দিন নিরামিষ খেয়ে গেছে নাকি না খাগড়া বড় মুড়ির ধার যে নাম শুনে সেটা তো বাড়ি চলে এলাম প্রচন্ড বৃষ্টি দিচ্ছিল কিন্তু ওখানে সবাই প্রণাম প্রণাম করলো দেখতে পেলে জায়গাটা বাড়িটা একটু পুরোনো দিনে তোমাদেরকে দেখালাম তো সেটাই এখন বাইরে বৃষ্টি হচ্ছে এখন বসে থাকবো রিফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই আর হারিয়ে দিয়ে যাওয়া হলো আজকে না তো যাওয়া হতোই না বললাম তো হ্যাঁ আমি ভাত ডাল তরকারি সবই নিরামিষ তরকারি আর এখানে বাড়িতে নিশ্চয় রান্না করেনি তো হচ্ছে ঢোকার ডাল না নিরামিষটা বললাম খেয়েছি বাড়ি চলে এসছি তো ঠিক আছে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমি আবার ভিডিওটা এখানে ছুটির দিনটা ভালোই কাটলো।